আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বোন, তুমি আমাকে সালাম দিলে কেন? সালাম দেব না কি বলছো বোন? সালামের অর্থ কি তুমি জানো? হ্যাঁ অবশ্যই জানি, সালামের অর্থ হলো আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুক, এটাই তো হলো সালামের অর্থ। হ্যাঁ বোন, এটাই সালামের অর্থ। কিন্তু এছাড়াও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ পূর্বে সালাম আদান প্রদান করা, এটাই তো হলো এর অর্থ। হ্যাঁ বোন, এটাই এর অর্থ। কিন্তু বোন, তুমি এত কিছু জানার পরও বলছো সালাম দিলে কেন? কেন বলবো না বোন, তুমি জানো না এখন সালাম টালাম চলে না, কারণ এখন মডার্ন যুগ। আর কারোর সাথে দেখা হলে বলতে হয় হাই, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। আচ্ছা বোন, আজান দিয়েছে, তুমি নামাজ পড়বে না? আরে বোন, নামাজ পড়ে কি হবে? তুমি কি জানো না মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছে? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। আর তারপর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আরে বোন, আমার বয়স আগে 70-80 বছর হোক, থুরথুরে বুড়ি হব, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, তখন ঠিক জান্নাতের চাবি তৈরি করে নেব। আরে বোন, তুমি বলছো তোমার বয়স 70-80 বছর হয়ে তুমি নামাজ পড়বে? তুমি কি জানো না মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, শাবু নিশাফিহি বা তিলাহি তাওয়ালা, অর্থাৎ যৌবন বয়সের ইবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য। এমন কি জিব্রাইল সালাম বলেছেন, পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিব্রাইল গুনতে পারি, কিন্তু যৌবন বয়সের ইবাদত আমি জিব্রাইল গুনতে পারি না। আরে বোন, আমি আল্লাহ রসুল তো বিশ্বাস করি না। আরে বোন, তুমি এই নাস্তিকের মতো ব্যবহার করছো কেন? আরে বোন, আল্লাহ বলে যদি কেউ থাকতো তাহলে পৃথিবীতে হত্যায় চিন্তায় অপহরণ হওয়ার পরেও আল্লাহ শাস্তি দেন এমন তো কিছুই হয় না, সুতরাং আল্লাহ বলে কেউ নেই। আরে বোন, এইসব বিষয় নিয়ে আগামী বুধবার আলোচনা হবে। কেন বোন, কোথায় যাচ্ছ, এত তাড়াতাড়ি করছো কেন? বোন, আসরের আজান দিয়েছে যে মক্তবে পড়তে যেতে হবে। আরে বোন, মক্তবের পড়াটা আছে, জীবনটাকে এনজয় করতে শেখো, বড় কাটে রোগা খুলে ফেলো, কারণ এখন মডার্ন যুগ, আর মডার্ন যুগে এসব পরে ঘুরলে হবে না, কারণ এইসব যুগে এগুলো মানাই না। আরে বোন, তুমি এইসব কথা বলছো কেন? তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, আর সেই জেহেলিয়া যুগের মতো নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না। আরে বোন, আমি আগেই বলেছি না আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না। বোন, আমিও আগেই বলেছি না, এইসব বিষয় নিয়ে আগামী বুধবার আলোচনা হবে। ঠিক আছে বোন, কখন দেখা হবে? সকাল 9টার সময়। ঠিক আছে, গুড বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিচ্ছে, তোমার সালামের উত্তর দেব না, তোমার মতো ভণ্ডের সাথে তর্ক করবো না। আরে বোন, তুমি আমাকে ভণ্ড বলছো কেন? ভণ্ড বলবো না, গত শনিবার বললে, আগামী বুধবার বেলা 9টার সময় দেখা হবে। এখন কটা বাজে তুমি দেখেছো? এখন বেলা 9টা, আর এতক্ষণ ধরে আমি তোমায় অপেক্ষায় আছি, আর তোমার কোনো দায়িত্ববোধ নেই? সত্যি বোন, তোমাকে এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু বোন আমার দেরি হওয়ার কারণটুকু তো শোনো না। আমি আর কোনো কথাই শুনতে চাই না, আমি এখন চলি। দাঁড়াও বোন, দয়া করে আমার দেরি হওয়ার কারণটুকু তো শোনো। এত করে যখন বলছো শুনি, বলো তোমার দেরি হওয়ার কারণ কি? বোন, আমি ফরজ নামাজ পড়ে খুবই সকাল সকালে বাড়ি থেকে বের হয়েছি, তারপর গাড়ি করে আসতে আসতে দেখলাম সামনে একটি জঙ্গল, তারপর জঙ্গলে নেমে গেলাম, জঙ্গলে হাঁটতে হাঁটতে দেখলাম সামনে একটি প্রকাণ্ড নদী, কিন্তু নদীতে কোনো নৌকা ছিল না। খুব ভাবছি বসে বসে,
কারিগর। আর এবং তুমি আমার চোখ খুলে দিলে। সত্যি বোন, এবার তোমার ভুল সত্যি ভেঙেছে তো? জি বোন, আমার ভুল ভেঙেছে। কিন্তু বোন, নামাজ না পড়লে কি কোনো ক্ষতি আছে? হ্যাঁ বোন, অবশ্যই ক্ষতি আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 288 লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। বাবা, এক ওয়াক্ত নামাজ কাজা করলে এত শাস্তি! কিন্তু বোন, জাহান্নাম সেটা আবার কি? জাহান্নাম হলো আল্লাহর একটি কঠিন কঠিন শাস্তির জায়গা। এমন কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দাউস ব্যক্তিরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে তো বোন, আমি অনেক নামাজ কাজা করেছি, তা এখন আমার উপায় কি হবে? কি আর হবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে। কিন্তু বোন, একটা উপায় আছে। কি উপায় বলো না বোন আমায়। তওবা করলে আল্লাহ চাইলে সমস্ত গোনা মাফ করে দেবেন। তওবা, সেটা আবার কি? তওবা কি ধরনের বাক্য? তওবা খেতে হয় না, মাখতে হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি বলছো তওবা খেতে হয় না, মাখতে হয়? তুমি মুসলমান ঘরের মেয়ে বলে নামেই জন্মেছো। তওবা হলো কোনো খারাপ কাজ থেকে ফিরে আসা, আবার সেটি পুনরায় না করা। তাহলে বোন, তওবাটি আমার শিখে দাও। তাহলে আমার সাথে বলো, সেখানে কি কি শেখানো হয়? সেখানে দোয়া দরুদ শেখানো হয়, নামাজ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, কোরআন তেলাওয়াত শেখানো হয় এবং ইসলামের সমস্ত শিক্ষাও দেওয়া হয়। তুমি যদি ওখানে ভর্তি হও, তুমি কয়েকদিনেই শিখে যাবে। কিন্তু বোন, ওখানে আমায় ভর্তি নেবে কি? হ্যাঁ বোন, অবশ্যই ভর্তি নেবে। তুমি কাল আমার সাথে যাবে, আমি ওখানে আমার শিক্ষকের কাছে তোমার পরিচয় করিয়ে দেবো, তিনি তোমাকে ভর্তি নিয়ে নেবেন। ঠিক আছে বোন, তুমি আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। না না বোন, ধন্যবাদ আমাকে জানাতে হবে না, ধন্যবাদ মহান আল্লাহকে জানাও যে তিনি তোমাকে আল্লাহর অস্তিত্ব ফিরিয়ে এনেছেন। চলো বোন, আমরা এখন আসি, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে। কিন্তু বোন, আমি তো নামাজ পড়তে পারি না। চলো, আমি তোমায় নামাজ শিখিয়ে দেব। ঠিক আছে বোন, চলো এখন আমরা আসি। তাহলে চলো, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মোকালামাটি আমরা এখানে ইতি করছি। একটা বিশেষ ঘোষণা।